কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং এর আক্রমণে এবার ঝালকাঠিতে নষ্ট হয়েছে বোরো ধান। সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি ও চৌপালা গ্রামে জমির ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলার আরো অনেক গ্রামেই একই চিত্র। কৃষকরা জানালেন, এসব ধানে কেজি প্রতি উৎপাদন খরচ হয়েছে প্রায় 25 টাকা, আর বিঘা প্রতি ধান কাটতে একজন শ্রমিকের জন্য খরচ হয়েছে 800 টাকা। এসব ধান বিক্রি করছেন 27 টাকা কেজি দরে। কৃষকরা জানালেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এবার বোরো ধান চাষ করেছেন। পোকার আক্রমণে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। এবার অনেক ক্ষেত একেবারে ধ্বংস করে দিচ্ছে কারেন্ট পোকা, ধান খাইয়া সব নষ্ট করে জমিতে মিশিয়ে দিতেছে। এলাকার কৃষক চাষী যারা আমরা ছিলাম, আমরা সব অসহায় হয়ে গেছি, আমাদের কোনো ধান ঘরে চলতে পারি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানালেন, কীটনাশক দিয়েই এই পোকার দমন সম্ভব। কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগ প্রচারণা চালাচ্ছে। কিভাবে এই বিপিএস দমন করা যাবে, আমাদের উপজেলা পর্যায়ের এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সার্বক্ষণিকভাবে এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে, ঝালকাঠিতে এবছর 12,677 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার মধ্যে ক্ষতিগ্রস্ত বাসন্ডা ইউনিয়নে রয়েছে 930 হেক্টর জমি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।